এখন আমরা বইটে 2004-05 সালে আসা দুটো প্রশ্নের উত্তর দেখব। প্রথম প্রশ্নটা প্রথমে পড়ছি। একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং এটি 6 সেকেন্ডে ওঠানামা করে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে? জি এর ভ্যালু দেওয়া রয়েছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখানে যেহেতু ওঠানামা করে বলা হয়েছে, অর্থাৎ 6 সেকেন্ডে একবার ওঠানামা করে, একবার উঠতে আর নামতে টোটাল যে সময় লাগে এটাকেই তো আমাদের ভ্রমণকাল, ট্রাভেল টাইম বা টাইম অফ ফ্লাইট বলে। সো আমরা প্রথমে ট্রাভেল টাইমের সূত্র থেকে ইউ বের করবো, টি ইজ ইকাল টু 2u/g, এটিটাকে বড় টি দিয়েও লেখে অনেক সময় আমাদের বইয়ে। এটা হলো আমাদের ভ্রমণকালের সূত্র, এটার ভ্যালু আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ এই টি এর ভ্যালু 6 বসে দেওয়ার পরে আর জি এর ভ্যালু আমাদের সেই গিভেন ভ্যালু অর্থাৎ 32 বসে দেওয়ার পরে আমরা এখান থেকে ইউ বের করতে পারি। ইউর ভ্যালু দেখা যাচ্ছে 96 ফিট পার সেকেন্ড আসতেছে। এখান থেকে আমরা ইউ কেন বের করলাম? ইউ বের করলাম কারণ সর্বোচ্চ উচ্চতা সূত্র h = u² / 2g মধ্যে আমরা ইউটা, এই ইউর ভ্যালুটা 96 বসে দিলেই আমরা আমাদের সর্বোচ্চ উচ্চতা 144 ফিট পেয়ে যাচ্ছি। এরপরে প্রশ্নটা দেখি, প্রথমে প্রশ্নটা পড়ছি। একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 0.1 মিটার হলে এর কৌণিক বেগ ও প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করো, অর্থাৎ ঘড়ির কাটাটার দৈর্ঘ্য বলা হয়েছে আর তোমাকে বলা হয়েছে এর একদম প্রান্তবিন্দু তার শেষ মাথাটার রৈখিক বেগ কত হবে। রৈখিক বেগের সূত্র কি? রৈখিক বেগের সূত্র হলো v = ω, এই সূত্রটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করব। কিন্তু ওমেগা কোথা থেকে পাবো? ওমেগা তো নেই। ওমেগা আমরা খুব ইজিলি বের করতে পারি ঘড়ির কাটার সম্পর্কে একটা ইনফরমেশন ইউজ করে, সেটা হলো একটা সেকেন্ডের কাটা 60 সেকেন্ডে টোটাল ঘড়ির এক প্রান্ত এক পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টে ফিরে আসার সময়টা হলো 60 সেকেন্ড, অর্থাৎ একটা ঘড়ির সেকেন্ডের কাটা 60 সেকেন্ডে 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ 2π দূরত্ব অতিক্রম করে 60 সেকেন্ডে। তার মানে ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ বের করা খুব কাজ না। ω = 2π/T, এই সূত্রের মধ্যে 2π(2×3.1416) আর টি এর ভ্যালু 60 সেকেন্ড বসে দিলে আমরা খুব ইজিলি ওমেগা পেয়ে যাচ্ছি। এখন ওমেগা পেয়ে গেছি, আর কোথা থেকে পাবো? আর কিন্তু আসলে ব্যাসার্ধ, পথের সেন্টার থেকে ওই যে বিন্দুর দূরত্ব, যে বিন্দুতে আমরা রৈখিক বেগ বের করতে যাচ্ছি সেই বিন্দুর দূর 8টা বসে দিলে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রান্তের রৈখিক বেগ চাইছে, তার কারণে আমরা এই দৈর্ঘ্যটাকে আর হিসেবে ব্যবহার করলে হয়ে যাচ্ছে। আমাদের ওমেগার ভ্যালু 0.105 আর আর এর ভ্যালু 0.10, এটা বসিয়ে দিলেই এখানে v = ওমেগার সূত্র দ্বারা আমরা ভি এর ভ্যালু 0.0105 মিটার পার সেকেন্ড বের করে ফেললাম। থ্যাংকস ফর ওয়াচিং।